শিশু কিশোর সহ সব বয়সের মানুষ ছুটছে হাতির ঝিলের দিকে। কি হয়েছে সেই খবর জানতে দাঁড়িয়ে পড়তে হলো, কারণ এত মানুষ এভাবে ছুটছে কেন? জানা গেল একজন মানুষ হাতির ঝিলের এই ব্রিজ থেকে পানিতে ঝাঁপিয়ে পড়েছেন। সে আর কেউ নয়, একজন আসামি। রিমান্ডে নিয়ে যাওয়ার জন্য তাকে নেওয়া হচ্ছিল, এই সময় কৌশলে তিনি পানিতে ঝাঁপিয়ে পড়েন, কখনো ব্রিজের নিচে এই পাশে, কখনো উত্তর পাশে, কখনো দক্ষিণ পাশে। তাই মানুষ দেখবার জন্য ছুটছিল, কেউ কেউ অপেক্ষা করেছিল, অসংখ্য মানুষ। শেষ পর্যন্ত রক্ষা হয়নি সেই দাগি আসামির, তাকে পুলিশ উদ্ধার করতে পেরেছে। উদ্ধার করে একটি সিএনজিতে করে দ্রুত নিয়ে যাওয়া হয় হাতির ঝিল থানায়। অর্থাৎ পালানোর সে সামান্য সুযোগটুকু পেয়েছিল তাকেই কাজে লাগিয়েছিল এই আসামি, শেষ পর্যন্ত সফল হয়নি পুলিশের সরব চেষ্টায়। ধন্যবাদ হাতির ঝিল পুলিশ।